রাজধানী বাড্ডা এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, আপনি বাড্ডা এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে তো আপনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছাত্রীদের এক ধরনের ধোয়া পাল্টা দেওয়া চলছে। এই মুহূর্তে কিন্তু রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে এবং যার কারণে কিন্তু এখানে কোন ধরনের গাড়ি এবং অন্যান্য সাধারণ মানুষ কিন্তু এখানে চলাফেরা করতে পারছে না। তবে আমি ছাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শুধু ব্র্যাক কেনেডি বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত হয়ে পুরো রাস্তাতে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। এর বাইরে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের সাথে কিন্তু আমি কোনোভাবে কথা বলতে পারিনি, কারণ তারা কিন্তু অনেকবারই পিছিয়ে উঠেছে। অর্থাৎ ছাত্রীরা কিন্তু পুলিশকে উল্টো খাওয়া করেছে এবং এরপর কিন্তু পুলিশ এই জায়গায় আসতে পারেনি এবং পুলিশ বিভিন্ন গুলি দিয়ে আসার চেষ্টা করছে, তারপরে কিন্তু তারা আসতে পারছে না। এরপরে আমরা যারা সাংবাদিক হয়েছি তারা কিন্তু কোনোভাবেই কোনো ধরনের ফুড ক্যামেরা ফরওয়ার্ড করতে পারছি না। সেখানে কিন্তু দুইপক্ষে অর্থাৎ এখানে আওয়ামী সংগঠনের নেতা কর্মী রক্ষিত রয়েছে, এর বাইরে যারা ছাত্রী তারাও কি করেছে, পুলিশ রয়েছে, সব মিলে যদি বলতে চাই এই জায়গার অবস্থা খুবই উত্তপ্ত অবস্থা রয়েছে। এবং সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তের জায়গাটি আমি বলতে পারি যে পুরো রাস্তাটি ব্লক, এর ফলে গাড়িতে সাধারণ মানুষের ভোগান্তি কাজ করছে। এই ছিল বাড্ডা থেকে সবচেয়ে কান্ডা।